নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি আলোচনা করব ভারতীয় ফুটবলে ফিফা ব্যান নিয়ে আপনারা জানেন ভারতীয় ফুটবল এখন ফিফা ব্যান নামক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কিছুদিন আগে ভারতীয় সুপ্রিম কোর্ট দ্বারা এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন করার আদেশ জারি হয়েছে আর এরপর থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত বন্ধুরা আজ আবার বর্তমান ভারতীয় ফুটবল সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে ফিফা দ্বারা প্রেরিত একটি চিঠি এসেছে এবং তাতে খুব কঠোর ভাষায় বলা হয়েছে যে ফিফা দ্বারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং ফিফা দ্বারা নিয়ম নীতি মেনে যথাশীঘ্রই ভারতীয় ফুটবল সংস্থার নতুন সভাপতি নির্বাচন করতে হবে আর তা না হলে ফিফা ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করে দিতে পারে কিন্তু বন্ধুরা নানা রকম আইনি মারপ্যাচের জন্য জন্য এআইফএফের নির্বাচন করা এখনই সম্ভব হচ্ছে না এই অবস্থায় যদি ফিফা ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করে দেয় তাহলে তা ভারতীয় ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে আমি এই ভিডিওটির মাধ্যমে ভারত সরকারের কাছে আপিল করব তারা যাতে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে এবং ভারতীয় ফুটবলের বিবাদমান গোষ্ঠীগুলির মধ্যে সমন্বয় সাধন করে ভারতীয় ফুটবল সংস্থা নতুন সভাপতি নির্বাচন তাড়াতাড়ি করতে পারে এবং ভারতীয় ফুটবলকে এই সংকট থেকে রক্ষা করতে পারে